থাকলো, কেন এই অবস্থা? শামসুল হক খান স্কুল সম্ভবত তখন জুনিয়র স্কুল, সদ্য নবম দশম শ্রেণীর হয়তো বা পারমিশন পেয়েছে, কুচিপার মধ্যে একটা স্কুল ছিল। থানায় 14টা বৃত্তি ছিল তখন, বৃত্তির সংখ্যা খুব কম। শামসুল হক খান ওই সময় 11টা বৃত্তি পেয়েছিল অষ্টম শ্রেণীতে, প্রায় সবগুলোই বৃত্তি। তো মিটিংয়ে আমাদেরকে অনেক কিছু বলা হলো, কেন পান না এত অনেক আগের স্কুল, স্বনামধন্য স্কুল শামসুল হক খান, নতুন একটি স্কুল হয়ে এতগুলো বৃত্তি পেল, আপনারা কী করলেন? আমি চলে গেলাম সেই স্কুলে, দেখি তারা কী করে এত বৃত্তি পায়। আমার বাড়ি শেরপুরের দু একজন শিক্ষক আছে, এখনো মনে হয় সামিদুল নামে কোনো শিক্ষক আছে মনে হয়। তাকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা কোন পদ্ধতিতে পড়ান? সেই সামিদুল সাহেব আমাকে বললেন যে আমরা পড়াতে পড়াতে ঘাম ঝড়াই, ছাত্ররাও পড়তে পড়তে ঘাম ঝড়ে, সাপ্তাহিক পরীক্ষা, মাসিক পরীক্ষা, মডেল টেস্ট, সিরিয়াস কম্পিটিশন। এই যে সিরিয়াস কম্পিটিশন, এই প্রতিযোগিতা যদি ছাত্রদের মধ্যে না দিয়ে দেওয়া যায়, মাথার মধ্যে যদি ঢুকানো না যায়, তোমাকে সেরা হতে হবে, শ্রেষ্ঠ হতে হবে, ফার্স্ট হতে হবে, তাহলে তো পরে এক সময় বড় প্রতিযোগিতায় গিয়ে তারা হেরে যাবে। কিন্তু আমি যেটা দেখছি যে আমাদের গভর্নমেন্ট কী করে নিচের দিকে প্রতিযোগিতা বন্ধ করে দিলেন, যেখানে এসএসসি পাশের পরে সিরিয়াস কম্পিটিশন, এইচএসসি পাশের পরে যখন মেডিকেল, বুয়েট, ইঞ্জিনিয়ারিং, বড় বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যুদ্ধ, সেই যুদ্ধে অবতীর্ণ হবে কীভাবে যদি ছোটকাল থেকে যুদ্ধ করতে না শিখে? অতএব পরীক্ষা না থাকলে এই যুদ্ধ করার কৌশল তারা অর্জন করতে পারবে না। পরীক্ষাটাই হলো এই যুদ্ধে অবতীর্ণ হওয়ার কৌশল, ফার্স্ট হবে, সেকেন্ড হবে। আগের যুগে মেধা তালিকা হতো, স্ট্যান্ড করতো, পত্র পত্রিকায় নাম আসতো, ছবি আসতো, গর্বিত মা বাবার ছবি, যে স্কুলের শিক্ষক শিক্ষিকারা কেটেছেন তাদের ছবি, তা দেখে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান অনুপ্রেরণা পেত। এই অনুপ্রেরণার জায়গাটা আজ শূন্য হয়ে যাচ্ছে যদি শিক্ষা পদ্ধতি এইভাবে চলে আসে। তাই আমিও আপনার সাথে একমত, পরীক্ষা কমানো নয়, পরীক্ষা বরং আরো বাড়িয়ে দিতে হবে, প্রতিযোগিতার মনোভাব আরো বেশি করে সৃষ্টি করতে হবে, ছাত্র ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা, স্কুলে স্কুলে প্রতিযোগিতা, শিক্ষক শিক্ষিকার মধ্যেও প্রতিযোগিতা শুরু হবে। তাহলে আর কেউ উদাসীন, আলসেমি, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। এখন ফাঁকি দেওয়ার একটা রাস্তা তৈরি হয়ে গেল, যেহেতু পরীক্ষা নাই, লেখাপড়া নাই, চালতে পাল্টি করে যাই যাই যাই। শ্রোতা মণ্ডলী, আমি জানি না আমার কথা আপনাদের বাস্তবসম্মত হয়েছে কিনা, তো এ পর্যায়ে আমি একটু বেশি বলে ফেলেছি, অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন। বাংলাদেশ